ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আমার আকাত আসাদ ভাই প্রশ্ন করেছেন সৌদি থেকে যে তাসাহুদে বসার সময় হাত রাখার সম্পর্কে কাউকে দেখেছি যে রানের রানের বাম বাম হাত রাখে আবার কেউ কাউকে দেখে হাটের উপরে রাখে হাত মোট করে ধরে এ সম্পর্কে সঠিক যেটা সেটা জানাবেন আলহামদুলিল্লাহ ও সালসালামু আল্লাহ রসলাম বাদ যে সময় আসাদ ভাই তাসাহুদে বসার সময় তাসাহুদ দুই রাখাতের পরে হোক এবং শেষ রাখাতে হোক বসার সময় দুই হাত ডান হাত ডান হাঁটুর উপরে রাখতে পারে আর বাম হাত বাম হাঁটুর উপরে রাখতে পারে ডান হাত ডান হাঁটুর উপরে বাম হাত বাম হাঁটুর উপরে রাখবে সমস্যা নাই অথবা বাম হাত বাম রানের উপরে এবং ডা এবং ডান হাত ডান রানের উপরে অর্থাৎ ডানতিকা বলি ডান হাত ডান রানের উপরে রাখবে এবং বাম হাত বাম রানের উপরে রাখবে দুটাই বর্ণনা আছে এইভাবে সেটা মুসলিম শরীফে পাবেন মুসলিম শরীফে হাদিসে পাবেন চার হাজার একানব্বইতে বা প্রথম খণ্ডে চারশো নয় নম্বরে পাবেন অথবা চারশো আট হাদিস আবদুল আবদুল্লাব ওমর থেকে হাদিসে বর্ণিত দাউদে আছে তারপরে মোস্তান আহমাদেও আছে ইবনে হাজর থেকে বর্ণিত ইবনি উমর আজান থেকে বর্ণিত ইমনি ওমরের হাদিসটা বর্ণনা করছি তিনি বলেন জালা অত সোলাতে ওদ আকাপিউমনা আল্লাহ ফাঁকে দিয়ে হলিউম না আল্লাহ নবী সাল্লাহ যখন বসতেন তখন কী করতেন বাম হাতের হাত ই ডাকে ডান হাত রাখে অদা ইয়ে কাফফা হুলিয়াম না ডান হাতের কব্জি রাখে ডান হাত ডান রানের উপরে রাখতেন এবং বামহাজের কবজিকে বাম রানের উপরে রাখতেন এইভাবে এবং বাম হাত তো বাম কব্জে হাত রানের উপর রাখলো কিন্তু ডান হাতরা কীভাবে রাখতেন ডান হাতরা বাম ডান রানের উপরে রাখার পরে বলা হয়েছে যে তিপ্পন্ন গিরা দিতেন ত্রিপ্পন্ন গিরা তিপ্পন্ন গিরা বলতে ওই যে হাত যে আপনি এক দুই কেনি আঙ্গুল থেকে গুণে আসেন তাহলে তিপ্পন্নটা যেখানে হয় যেখানে তিপ্পন্ন হবে সালাসিনাতেন বলা হয়েছে তিপ্পন্ন গিরা সেই গিরার ওখানে বৃদ্ধা আঙ্গুলটা রাখবেন যেখানে তিপ্পন্ন এসে পড়ে আর আর যেটা সাহাদাত আঙ্গুল সাহাদা আঙ্গুল দিয়ে ইশারা করতেন এটা এক প্রকার ডান হাত রাখলে রাইখে এইভাবে করতে হবে তাহলে চারটা আঙ্গুলেই তিনটা আঙ্গুলেই ই করতেন মুট করে নিতেন আর ডান আর শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং বৃদ্ধ আঙ্গুলটা ওখানে একদম সাদা আঙ্গুলে গোড়ায় রাখতেন এখানে অথবা করতেন কি দুই আঙ্গুলটা ই করতেন শেষ দুই আঙ্গুলটা মোট করে রাখতেন এবং শাহাদাত আঙ্গুলের পরের আঙ্গুলটা অর্থাৎ তর্জনী আঙ্গুলটা মধ্যম আঙ্গুলটা এইটা এবং বৃদ্ধা আঙ্গুলটা এটা একটা বালার আকারে বানাইতেন হালাকা একটা গোল বালার আকারে বানায় তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এই দুইভাবে রাখা যেতে পারে অন্য বর্ণনাতেও আছে যে যদি হাঁটুর উপরে রাখে তাহলেও রাখতে পারে ওইটা হাঁটুর উপর রাখবে কিন্তু সাদা ডান ডান হাতটা ওইভাবে ইশারা করার সময় ওইভাবে রাখবে রানের উপর রাখতে পারে হাটের উপর রাখতে পারে দুটোই যেহেতু বর্ণনা আছে সমস্যা এখানে তবে একটু খুলে রাখবে ফাঁক করে রাখবে এত ফাঁক না হালকা একটু ফাঁক রাখবে মুট করে ধরবে না এটা হলো সঠিকভাবে দুই হাদিস দ্বারা প্রমাণিত বা অনেকগুলি হাদিসে এই সম্পর্কে হাদিসগুলি বর্ণনা করলে তো সময় চলে যাবে সংক্ষিপ্তভাবে এইভাবে রাখার চেষ্টা করবো আপনারা হাদিসগুলি দেখে নিতে পারেন বাংলা অর্থে বা কেউ কাছে থাকলে হাদিসে এইভাবে এইসব পরিষ্কার বর্ণনা আছে আল্লাহ আমাদের তৌফিক দান করেন এই জন্য অনেকে হাদিস না পড়ে তো উল্লা উল্লা করে আসলে হাদিসের মধ্যে সব কিছু আছে পড়লেই অনেক জানা যাবে যেটা যে এই সম্পর্কে অস্পষ্টতা আছে সেই মুহাদ্দিসের কেরাম যারা হাদিসের বিশারত তাদের কাছ থেকে জানাটা ভালো আপনারা হাদিস পড়বেন ইনশাআল্লাহ তাহলে অনেক মাসলা মাসাল আপনারা জানতে পারবেন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে তৌফিক দান করুন আমল করা আসসালাম আলাইকুম রহমুল্লাহ আবরকাত